বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডের চিকিৎসা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। উপসর্গ নিয়ে মারা যাওয়ার রোগীদের পিসিআর ল্যাব পরীক্ষায় করোনা নেগেটিভ আসছে। উপসর্গ পরিবর্তনের শঙ্কা থাকলেও ডিজিটাল এক্স-রে এবং সিটি স্ক্যান পরীক্ষায় তারা পজিটিভ হবেই বলে দাবি করছেন চিকিৎসকরা। সুশীল সমাজের অভিযোগ, সামান্য উপসর্গ দেখলেই চিকিৎসকরা আতঙ্কিত হয়ে রোগীদের করোনা ওয়ার্ডে পাঠিয়ে দায়িত্ব শেষ করছেন। বরিশাল থেকে সালে টিটুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নারায়ণ সাহা। গত 5 মাসে উপসর্গ নিয়ে 1872 জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হন। ওই সময়ের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 260 জন। তাদের মধ্যে করোনা পরীক্ষায় পজিটিভ আসে 103 জন এবং নেগেটিভ হয় 157 জন। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফেরা 1556 জনের মধ্যে 579 জন করোনা আক্রান্ত ছিলেন। এখনও চিকিৎসাধীন আছে 56 রোগী। মারা যাওয়া ব্যক্তিদের বেশিরভাগের বয়স 55 থেকে 80। করোনার যে ট্রিটমেন্টগুলি হচ্ছে এটি যথাযথ না এবং কোনো রকম অবহেলামূলক হচ্ছে, বিশেষ করে যারা হসপিটালাইজড। ভালোভাবে নিরীক্ষা করে তাকে করোনা ওয়ার্ডে পাঠানো উচিত। আর করোনা ওয়ার্ডে পাঠালে হয় কি, যদি যার করোনা নাই সেও কিন্তু করোনা আক্রান্ত হয়ে যাচ্ছে। বাংলাদেশে করোনার স্বভাব বদল সবচেয়ে বেশি হয়, উপসর্গ পরিবর্তন এসেছে। এ কারণে নেগেটিভ আসলো 4 মাস পর্যন্ত ওই রোগীর দেহে করোনা পজিটিভ থাকে বলে জানান চিকিৎসকরা। ইন্ডিয়ান একটা অর্গানাইজেশন এটা রিসার্চ করেছে, নেগেটিভ হওয়ার পরও লো গ্রেড ফিভার থাকে এবং এটা 4 মাস পর্যন্ত থাকার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এটাকে করোনা পজিটিভ কেস হিসেবেই আসলে আইডেন্টিফাই করা হবে এবং চিকিৎসা দেওয়া হবে। আমার মনে হয় যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে প্রক্রিয়াটি হচ্ছে, প্রক্রিয়াটি সঠিক, কিন্তু প্রক্রিয়ার জন্য যে ব্যবস্থাপনা দরকার একটি হাসপাতালের জন্য আসলে সেই ব্যবস্থাপনাটি করাটি অত্যন্ত দুরূহ। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বেশিরভাগই আক্রান্ত ছিলেন। যাদের রিপোর্ট নেগেটিভ এসেছে তারাও করোনায় আক্রান্ত ছিলেন বলে দাবি করেছেন হাসপাতাল পরিচালক। যাদের আমরা সাসপেক্ট করছি মেজরিটি কিন্তু আসলে করোনা রোগী, যারা মারা যাচ্ছে। শুধু যে পজিটিভ সেটা ডিক্লেয়ার করা হবে, যদিও আমাদের বলা যে গাইডলাইন অনুযায়ী আমরা বলতেছি, কিন্তু যারা নেগেটিভ তাদের মধ্যে আমরা ধরে নিচ্ছি যে আসলে অনেকে পজিটিভ ছিল। এখন পর্যন্ত বরিশাল বিভাগে করোনা আক্রান্ত হয়েছে 7,962 জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 5,916 এবং মারা গেছেন 167 জন। যতই পুরাতন হচ্ছে ততই পরিবর্তিত হচ্ছে করোনার রূপ, আর এ কারণে করোনা শনাক্তে ব্যর্থ হচ্ছে পিসিআর ল্যাবও। এরপরও সামান্যতম সচেতনতা নেই বরিশালবাসীর মধ্যে। এভাবে চলতে থাকলে করোনা আক্রান্তের সংখ্যা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। সালে টিটু, SATV, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATVর ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATVর বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/SATVnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/SATVBD-তে। SATV সাথে আছি সবসময়।